হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএস জিডি কোচ দু হাজার একুশের ম্যাথ ক্লাস সিক্সটি ওয়ান নিয়ে যার আজকে আমরা পনেরো বারো দু হাজার একুশের শিফট ওয়ানে আসা সমস্ত ম্যাথ সলভ করব অলরেডিডি আমাদের এই স্ট্রিটের মধ্যে ষাটটা ক্লাস দেওয়া হয়ে গেছে আর দেখো দেখুন দেখে নিও পড়ে আছে আর দুটো ক্লাস তবেই কিন্তু আমাদের জিডি কষ্ট দু হাজার একুশের সমস্ত ম্যাথ করা হয়ে যাবে অবশ্যই অবশ্যই অঙ্ক প্র্যাকটিস করো তবেই কিন্তু পরীক্ষা ভালো ফল করতে পারবে সব দেখে নেওয়া যাক এই শিফ্টে কী ধরনের প্রশ্ন হিসেবে দেখো প্রথম প্রশ্ন বলছে এখানে চার বছর আগে চার সদস্যের একটা পরিবারের গড় বয়স ছিল উনিশ বছর একটা বাচ্চা জন্ম নেওয়ায় আজ পরিবারের গড় বয়স কত না একই আছে তো বাচ্চাটা বর্তমান বয়স কত নির্ণয় করতে হবে দেখো চার বছর আগে চার সদস্যের একটা পরিবারের গড় বয়স ছিল কত না উনিশ অর্থাৎ মোট বয়স কত ছিল না উনিশ ইন্টু চার শোন সেভেন্টি সিক্স আমি এই চার বছর থেকে যদি আমি বর্তমানে ফিরতে যাই সেক্ষেত্রে ওই চারজনের মোট বয়স কত হবে না সেভেন্টি সিক্স প্লাস প্রত্যেকে চার করে বাড়বে তাহলে মোট বাড়বে কত এখানে চার ইন্টু চার ষোলো বাড়বে তাহলে সেভেন্টি সিক্স প্লাস ষোলো মিলিয়ে কত পাচ্ছি এখান থেকে আমরা বিরানব্বই এটা হলো চারজনের বর্তমানের মোট বয়স ঠিক আছে এখন দেখো বলছে একটা বাচ্চা জন্ম নেওয়ায় আজ পরিবারের গড় বয়স একই তাহলে এখন চারজন থেকে হয়ে গেছে পাঁচজন এখনও কিন্তু বলছে যে গড়টা হচ্ছে উনিশই আছে সেক্ষেত্রে মোট কত হয়েছে এখন উনিশ ইন্টু পাঁচ মানুষ হচ্ছে নাইনটি ফাইভ দেখো এই নাইনটি ফাইভের মধ্যে দেখো চারজনের তো ঢুকেই আছে দেখো বিরোধী ঢুকে আছে তাহলে বিয়োগ করে পেয়ে যাবো কি বাচ্চার বয়সটা কত সেটা না দেখো তিন বছর আর বাচ্চার বয়স হচ্ছে এখানে তিন বছর অপশান ডি নেক্সট চলো নটা সংখ্যার গড় হচ্ছে এখানে ফিফটি ওয়ান তিনটে সংখ্যার গড় হচ্ছে ফর্টি নাইন বাকি থাকা সংখ্যার মধ্যে চারটে সংখ্যার গড় হচ্ছে ফর্টি সিক্স তাহলে বাকি সংখ্যাগুলোর গড় কত এখানে প্রথমে বলে দিয়েছে কি নটা সংখ্যার গড় হচ্ছে এখানে ফিফটি ওয়ান তিনটে সংখ্যার গড় হচ্ছে এখানে ফর্টি নাইন বাকি দেখো এখানে বলছে চারটে সংখ্যার গড় বলেছে কতটা ফর্টি সিক্স সেক্ষেত্রে আমার দুটো সংখ্যার গড় আমাকে বার করতে হবে চার তিনে সাত তো হয়েই যাচ্ছে দুটো বার করতে হবে আগে দেখি কতটা ঘাটতি যায় দেখো এখানে মাইনাস টুয়ের ঘাটতি আছে মাইনাস টু ইন্টু তিনটে সংখ্যা চলছে মাইনাস সিক্স আর এখানে ঘাটতি আছে মাইনাস পাঁচের ঘাটতি আছে মাইনাস পাঁচ ইন্টু চার মানে মাইনাস টোয়েন্টি তাহলে এখানে গড় প্রত্যেকের কত না ফিফটি ওয়ান করে আছে ঠিক আছে এই দুটো সংখ্যার গড় কত কোনো কমসে কম তো ফিফটি ওয়ান এবার দেখো ঘাটতি কতটা আছে না মাইনাস ছাব্বিশ ঘাটতি আছে তো এই যে ছাব্বিশটা ঘাটতি আছে এটাই আমাদের এখানেই মেকআপ দিতে হবে এখন ছাব্বিশকে আমি বাকি সংখ্যাগুলো দিই ডিভাইড করে দিই কত পড়ে আছে না দুটো সংখ্যা তাহলে এখান থেকে পাচ্ছি আমি তেরো তাহলে একান্ন আর তেরো যোগ করে পাচ্ছি আমরা এখান থেকে সিক্সটি ফোর সিক্সটি ফোর হচ্ছে এখন গড় অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো একটা বিছানায় চাদরের মূল্য বলছে সাতশো পঞ্চাশ টাকা দুটো ক্রমিক ডিসকাউন্ট পেয়ে এক ব্যক্তি চাদরটা পাঁচশো ষাট টাকায় কেনে যার মধ্যে একটা ডিসকাউন্ট হচ্ছে কত না ষোলো পার্সেন্ট তাহলে দ্বিতীয় ডিসকাউন্টটা কত ছিল তাহলে একটা ডিসকাউন্ট মানে সাতশো পঞ্চাশের ওপর একবার এইটটি ফোর বাই হানড্রেড চাপাও চাপিয়ে আমরা একটা টাকা পাচ্ছি এখন এইটার সাথে মোট যে টাকায় কিনেছে তার রেশিওটা আমি করি ঠিক আছে এই হচ্ছে ব্যাপার সাত দিয়ে কালোবাসি এখান আমরা বারো সাত দিয়ে কালো আমরা এখান থেকে আশি চার দিয়ে কালো পাচ্ছি আমরা এখানে তিন চার দিকে কালো আছে আমরা কুড়ি শূন্য শূন্য এখান থেকে কাটে পঁচিশ দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা তিন পঁচিশ দিয়ে ভালোবাসি এখান থেকে আমরা চার তাহলে নয় ইস টু আট তাহলে ন টাকার মালটা আট টাকায় বিক্রি হচ্ছে মানে এখানে আবার এক টাকা গ্রেস দিচ্ছে এক টাকা গ্রেজ দিচ্ছে নয়ের ওপর তাহলে একশোর ওপর কত না একশো বাই নয় বা এগারো পূর্ণ একের নয় পার্সেন্ট তাহলে দ্বিতীয় ডিসকাউন্টের পরিমাণ কত হচ্ছে এখানে এগারো পূর্ণ একের নয় অনেকবার ধরনের অঙ্ক নেক্সট মান নির্ণয় বলেছে সাধারণ নির্ণয় করতে হবে এখান থেকে তিন মাইনাস চারের তিন তিন মাইনাস চারের তিন মানে তিন থেকে নয় মাইনাস চার মানে এখান থেকে পাচ্ছি আমি পাঁচের তিন পাচ্ছি আর এখানে পাচ্ছি আমি চারের তিন তাহলে চারের তিন মাইনাস পাঁচের তিন মানে এখান থেকে পাচ্ছি আমি মাইনাস একের তিন মাইনাস একের তিন আর এখান থেকে দুয়ের তিন রয়েছে মানে এখান থেকে পাচ্ছি আমি শুধুমাত্র একের তিন এই একের তিন আর এখানে পড়ে আছে এটা একের চার যোগ করলে পাচ্ছি এখান থেকে আমরা সাতের বারো আচ্ছা তার এখানে রয়েছে সামনে কী নেয় তিন যোগ সাতের বারো তিন বরং ছত্রিশ সাথে কত হয় না ফর্টি থ্রি বাই হচ্ছে বারো ঠিক আছে এটাই আমাদের অ্যান্সার অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো কেলভিন এবং কিম একসাথে একটা কাজ পঁচিশ দিনে করতে পারে তারা একসাথে পনেরো দিন কাজ করে তারপর কিম চলে যায় তারপর কেলভিন বাকি কাজটা বারো দিনে শেষ করে কেলভিন একা করলে কাজটা কতদিনে শেষ করতে পারতো তাহলে কেলভিন আর হচ্ছে কেই আর হচ্ছে কেআই এর মানে একটা কাজ পঁচিশ দিনে করতে পারে মানে একদিনে করতে পারে একের পঁচিশ অংশ তারা পনেরো দিন একসাথে কাজ করতে পারে পনেরো দিনে কতটা করেছে না পনেরো বাই পঁচিশ পাঁচ দিয়ে আলোবাসি আমরা তিনের পাঁচ কাজ কতটা পড়ে আছে রিমেনিং ওয়ার্ক কতটা এক থেকে তিনের পাঁচ বিয়োগ করে পাচ্ছি আমরা এখান থেকে দুয়ের পাঁচ এখন কেলভিন কী করেছে না এই দুয়ের পাঁচ অংশ কাজটা করেছে বারো দিনে সে যদি পুরো কাজটা অর্থাৎ এক অংশ কাজটা করতো তাহলে কতদিন লাগতো বারো ইন্টু পাঁচের দুই পাঁচ ছক তিরিশ ঠিক আছে এটা কাটাগরি করে ছয় পাচ্ছি এখান থেকে আমরা পাঁচ ছক তিরিশ থার্টি ডেজ অপশান ডি নেক্সট চলো একটা দ্রব্যের দাম প্রতি বছর বলছে এখানে কত টেন পার্সেন্ট করে বৃদ্ধি পায় প্রতি প্রথম বছরের শেষে এবং তৃতীয় বছরের শেষে যদি দামের পার্থক্য সিক্সটি হয় তবে চার বছরের শেষে এটার দাম কত হবে ঠিক আছে দেখো টেন করে বৃদ্ধি পায় মানে কি না এখানে ধরো একের দশ এটা মানে একের দশ মানে দশ টাকা ছিল তারপর আবার এগারো টাকা হচ্ছে এইভাবে হচ্ছে ঠিক আছে আচ্ছা তাহলে আমি ধরলাম এটা ধরো ফার্স্ট একদম শুরুতে দাম ছিল কত না একশো ধরলাম এটা ঠিক আছে তাহলে আমি এটা একশো ধরেই করি সুবিধা হবে টেন পার্সেন্ট করে বাড়ছে তাহলে কী হবে এটা ফার্স্ট ইয়ারের শেষে ফার্স্ট ইয়ারের এন্ডে কী হবে এটা একশো দশ হবে ঠিক আছে আচ্ছা তাহলে সেকেন্ড ইয়ারের এন্ডে কী হবে এটা একশো দশের ওপর আবার একশো দশ বাই একশো করলে আমরা পাচ্ছি কত এখান থেকে ওয়ান টু ওয়ান পাচ্ছি আচ্ছা থার্ড ইয়ার কী হবে তাহলে থার্ড ইয়ারের এন্ডে কী হবে এটা কী হবে এটা দেখো থার্টি হার্ড্যান্ড শুরুতে ছিল এটা অরিজিনাল প্রাইস এটা ঠিক আছে তাহলে একশো একুশের ওপর আবার একশো দশ বাই হচ্ছে একশো মানে এখান থেকে পাচ্ছি আমি ওয়ান থ্রি থ্রি পয়েন্ট ওয়ান পাচ্ছি আমার এখান থেকে তাহলে ফোরথে কী হবে এখানে ওয়ান থ্রি থ্রি ওয়ান তার তলায় দশ ইন্টু আবার একশো দশ বাই একশো মানে এখান থেকে পাচ্ছি আমি কত ওয়ান ফোর সিক্স পয়েন্ট ফোর ওয়ান এই হচ্ছে ব্যাপার এখন বলছে কি প্রথম বছরের শেষে মানে এইটা আর তৃতীয় বছরের শেষে মানে কোনটা পাচ্ছি আমরা এইটা ঠিক আছে এদের মধ্যে পার্থক্য কত না সিক্সটি নাইন পয়েন্ট থ্রি অর্থাৎ যদি বিয়োগ করি পাচ্ছি এখান থেকে আমরা তেইশ পয়েন্ট এক পাচ্ছি তাহলে তেইশ পয়েন্ট এক সমান সমান পাচ্ছি এখান থেকে সিক্সটি নাইন পয়েন্ট থ্রি জিরো একের মান কত দেখো সিক্সটি নাইন থ্রি জিরো তলায় একশো করে দাও এটা আর এখানে এটা দশ বাই দুশো একত্রিশ করে দাও শূন্যগুলো তো কেটেই যায় এখান থেকে তিন দিয়ে দেখো কাটে এটা পুরোপুরি তাহলে তিনের মানে এই এক এক সময়ের সময় কত না তিন এখন বলছে চার বছরের শেষে এটা দাম কত হবে মানে ওয়ান ফোর সিক্স পয়েন্ট ফোর ওয়ানের দামটা কত হবে তাহলে ওয়ান ফোর সিক্স পয়েন্ট ফোর ওয়ানের মানটা কী হবে ওয়ান ফোর সিক্স পয়েন্ট ফোর ওয়ান ইন্টু হচ্ছে তিন তিন এক তিন তিন চার বারো দুই হাতে রয়েছে আমাদের এক তিনশো আঠেরো একে উনিশ তিনশো তিন বিয়াল্লিশ আর একে হচ্ছে তেতাল্লিশ ফোর থ্রি নাইন পয়েন্ট টু থ্রি হচ্ছে আমাদের এখানে অ্যান্সার অপশান ডি পাশাপাশি বোঝা গেছে এটা নেক্সট চলো ক্রয় মূল্য অপেক্ষা টোয়েন্টি পার্সেন্ট বাড়িয়ে এক ব্যবসায়ী ধার্যমূল্য স্থির করে গ্রাহকদের বেরোবো সে আবার টেন পার্সেন্ট হ্রাস করে বা ডিসকাউন্ট দেয় লাভের হারটা কত আমি ধরলাম এখানে সিপি হচ্ছে আমার একশো তাই ধার্যমূল্য কত হবে না টোয়েন্টি পার্সেন্ট বাড়িয়ে এটা হয়ে গেল আমাদের একশো কুড়ি এখন এইটার ওপর সে কিন্তু হ্রাস করছে কত না টেন পার্সেন্ট মানে আমার সেরিং প্রাইস্ট মানে কত হচ্ছে এখান থেকে একশো কুড়ির ওপর নব্বই বাই একশো মানে এখান থেকে পাচ্ছি আমি একশো আট তার লাভের হারটা কত একশো ছিল একশো আট বিক্রি হচ্ছে মানে আট পারসেন্ট হচ্ছে আমার এখানে লাভের হার অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো একজন বিক্রেতা পঁচিশ ডজন ফল এত টাকায় কিনছে যার মধ্যে পঞ্চাশটা ফল পচে যাচ্ছে এবং সেগুলো ফেলে দেওয়া হয় বাকিগুলো প্রতি ডজন ক দামে বিক্রি করতে যাতে মোট মোটের ওপর তার টোয়েন্টি পারসেন্ট লাভ হয় দেখো কেনার দামটা কত এখানে সাঁত্রিশশো পঞ্চাশ তাহলে টোটাল সেলিং প্রাইসটা কত হবে এখান থেকে সাঁত্রিশশো পঞ্চাশ তার উপর আমি একশো কুড়ি বাই একশো চাপাচ্ছি এখান থেকে শূন্যগুলো তো কেটেই যায় বাদ দাও তাহলে পাঁচ বং ষাটের শূন্য হাতে রয়েছে আমাদের এখানে ছয় সাত বং চুরাশি আর ছয় নব্বইয়ের শূন্য হাতে রয়েছে নয় ছত্রিশ আর নয় কত হয় না পঁয়তাল্লিশ চার হাজার পাঁচশো হচ্ছে আমার টোটাল বিক্রয়গুলো হবে এখানে ঠিক আছে আর দেখো পঁচিশ ডজন ফল মানে পঁচিশ ইন্টু বারো পাঁচ এবং ষাটের শূন্য হাতে রয়েছে ছয় চব্বিশ ছয় তিরিশ মানে তিনশোটা ফল ছিল সেখান থেকে পঞ্চাশটা পচে গেছে ফেলে দেওয়া হয়েছে মানে পড়ে আছে দুশো পঞ্চাশটা এখন এই দুশো পঞ্চাশটা ফলের দাম হবে কত না চার হাজার পাঁচশো তাহলে আমার দরকার এখান থেকে একের দাম কত হবে না চার হাজার পাঁচশো বাই দুশো পঞ্চাশ আর দরকার আমার এখানে বারোটার দাম কত মানে এক ডজন বা বারোটার দাম কত হবে তাই না কত হবে দেখো চার বাই হচ্ছে পঁচিশশো ইন্টু হচ্ছে এখানে বারো শূন্য শুনে কাটে এখান থেকে পাঁচ দি কারি এখান আমি নব্বই পাঁচ দিক এখানে পাঁচ পাঁচ দি আঠেরো আঠেরো ইন্টু বারো মানে আট ছিল ছয় হচ্ছে এখানে প্রতি ডজন দুশো ষোলো টাকা দামে বিক্রি করতে হবে নেক্সট চলো তাকে বলছি এখানে পাঁচশো বাহান্ন সাতশো উনষাট এবং আটশো আঠাশের গোশগর যদি এক্স হয় তাহলে এক্সের মান কত মধ্যে আছে তাহলে পাঁচশো বাহান্ন আর হচ্ছে সাতশো উনষাটের আগে একটা গশগুড় নির্ণয় করো তো এখান থেকে পাঁচশো বাহান্ন পাচ্ছি এখান থেকে আমরা এখানে পাচ্ছি আমরা দুশো দুশো সাত পাচ্ছি পাঁচশো বাহান্ন আচ্ছা দুই দিয়েই তো যাবে তিন দিয়ে যাবে না দুই দিয়ে যাবে এটা চারশো চোদ্দো হলেও এখান থেকে আটত্রিশ পাচ্ছি আমরা এখান থেকে একশো আটত্রিশ দুশো সাত মানে এটা এক দিয়েই যাবে আচ্ছা এখানে পাচ্ছি আমি নয় তিন একে চার ছয় দেখো মিলে যাচ্ছে এটা উনসত্তর দুগুন হচ্ছে এই ঊনসত্তর দিয়ে আবার একে ভাগ করলে দেখো মিলে যাচ্ছে এটা একে উনসত্তর ওয়ান মিলে যাচ্ছে তখন আমাদের এই মানটা কার মধ্যে আছে না সিক্সটি ফাইভ থেকে সেভেনটির মধ্যে আছে অপশান এ হচ্ছে আমাদের এখানে রাইট চলো গত বছরের তুলনায় দু হাজার বারো সালে একটা ক্রিকেট স্টেডিয়ামের গড় উপস্থিতি পনেরো পার্সেন্ট বৃদ্ধি পায় যদি দু হাজার বারো সালে অতিরিক্ত একুশশো ষাট জন মানুষ খেলা দেখতে আসে তবে দু হাজার এগারোতে কতজন এসেছিলো দেখো পনেরো পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে তাহলে পনেরো বাই হচ্ছে হানড্রেড মানে আমি এখানে কাটাকুটি করে পাচ্ছি তিন বাই কুড়ি অর্থাৎ যদি দু হাজার এগারোতে কুড়ি জন এসে থাকে তাহলে দু হাজার বারোতে আসছে কত না তেইশ জন ঠিক আছে মানে কুড়ির ওপরে তিন বাড়ছে ঠিক আছে এখন দেখো এই যে গ্যাপটা হলো তাহলে এইটাই হচ্ছে অতিরিক্ত মানে এই তিন সময় সময় কত না টু ওয়ান সিক্স জিরো তাহলে একের মানটা পাচ্ছি এখান আমি কত না সেভেন টু জিরো আমাকে চেয়েছি কি এখানে দু হাজার এগারোতে কতজন এসেছিলো অর্থাৎ কুড়ির মানটা চেয়েছে আমার এখান থেকে কুড়ির মানটা কত হবে সাতশো কুড়ি হচ্ছে কুড়ি দুটো শূন্য পাশাপাশি বসে গেল সাত দু গুণে সাত দু গুণে মানে দু দু গুণে চার এটা হচ্ছে আমাদের বি হচ্ছে রাইট এখানে নেক্সট চলো সাত হাজার পাঁচশো ষাট টাকা এ বি সির মধ্যে এম ভাগ করা যাতে কী হচ্ছে না তাদের ভাগ কমে চারশো টাকা তিনশো টাকা এবং দুশো ষাট টাকা কমানো হয় তবে তাদের ভাগের অনুপাতটা কত হয় না ফোর টু ফাইভ সি এর প্রকৃত ভাগটা কত হবে মানে তাদের ভাগ থেকে এই টাকাগুলো কমালে তবে অনুপাতটা হচ্ছে এইটা তাই আমি বলতে পারি যে এ বি আর হচ্ছে সি তাহলে বলতে পারি ধরো এর এখানে ফোর এক্স এটা ধরো টু এক্স আর এখানে হচ্ছে ফাইভ এক্স তাহলে অরিজিনাল ভাগটা কত হবে না ফোর এক্স প্লাস চারশো টু এক্স প্লাস তিনশো আর ফাইভ এক্স প্লাস দুশো ষাট এখন এই তিনটে অ্যামাউন্টকে যোগ করলে কত পাবো আমি সাত হাজার পাঁচশো ষাট দুই ছয় পাঁচ হচ্ছে এগারো এক্স আর দুয়ে হচ্ছে নশো এখানে পাচ্ছি আমি সাত হাজার পাঁচশো ষাট তাহলে মানটা পাচ্ছি এটা একটা বিয়োগ করে এখানে ষাট ষাট মিলে গেছে এখানে শূন্য শূন্য এসে পঁচাত্তর থেকে নয় বেকলা হয় এখানে ছেষট্টি ছেষট্টি বাই হচ্ছে এগারো মানে এখানে এক্সের মানটা পাচ্ছি আমি এখানে ছশো কী চেয়েছি এখানে সি এর প্রকৃত ভাগটা কত প্রকৃত ভাগ কত হবে এখানে পাঁচ ইন্টু হচ্ছে এখানে ছশো প্লাস দুশো ষাট মানে এখানে পাচ্ছি আমি তিন হাজার আর এখানে পাচ্ছি দুশো ষাট মানে বত্রিশশো ষাট হচ্ছে আমার এখানে অ্যান্সার বত্রিশশো ষাট মানে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো এ এবং বি র বর্তমান বয়স অনুপাত বলছে এখানে এই ইস টু ফিফটিন এখন থেকে চার বছর পর তাদের অনুপাত হবে কত নাইন ইস টু সিক্সটিন এখন থেকে আট বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে তাহলে এ আর বি এদের অনুপাতটা কত বলেছে এখানে আড ইস টু ফিফটিন এখন থেকে চার বছর পর কী হচ্ছে অনুপাতটা নাইন ইস টু সিক্সটিন দেখো এখানে এক করেই বাড়ছে কোনো অসুবিধা নেই ভিন্ন হলে আমরা অন্য কিছু করতাম তাহলে এখানে এই এক বাড়ছে সমস্যা কত না ফোর ইয়ার তাহলে বর্তমান বয়স কত হলো এর পনেরো ইন্টু চার মানে ষাট হলো আর এর কত হলো না আট ইন্টু চার সমস্যা হচ্ছে এখানে বত্রিশ এখন দেখো বলছে এ আর বি আট বছর পর সমষ্টি কত হবে তাহলে বত্রিশের সাথে আমি এখানে আট যোগ করব এটা হচ্ছে এর বয়স হবে আর এখানে সিক্সটির সাথে আমি এখানে আট যোগ করব তা এখন এদের মধ্যে যোগ করলে কত পাচ্ছি এখান থেকে ফর্টি পাচ্ছি আর এখানে পাচ্ছি আমি সিক্সটি এইট মানে একশো আট হচ্ছে আমার এখানে টোটাল বয়স অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো একজন দোকানদার কয় মূল্যের থেকে টোয়েন্টি পার্সেন্ট বাড়িয়ে ধার্য মূল্য স্থির করে রাখে ফাইভ পার্সেন্ট এবং টেন পার্সেন্টের কমই দুটি ছাড় দেয় তার লাভের হারটা কত দেখো আমি ধরলাম এখানে সিপি হচ্ছে একশো ধার্য মূল্য হচ্ছে আমার এখানে টোয়েন্টি পার্সেন্ট বাড়িয়ে নিচ্ছি তাহলে এখানে হয়ে যাচ্ছে কত আমার এটা একশো কুড়ি এখন এইটার ওপর আমি ফাইভ পার্সেন্ট এবং টেন পার্সেন্টের ছাড় দিচ্ছি তার আমার আলটিমেট সেলিং প্রাইসটা কত দাঁড়াচ্ছে একশো কুড়ি ইন্টু নাইনটি ফাইভ বাই হান্ড্রেড ইন্টু হচ্ছে নব্বই বাই হান্ড্রেড ঠিক আছে আচ্ছা দেখো দুটো শূন্য এখান থেকে তো কেটে গেলো এই দুটো শূন্য কেটে গেলো পাঁচ দিয়ে কাটছে এখান থেকে পাঁচ পঁচানব্বই পাঁচ কুড়িং শ হচ্ছে এখান থেকে দুই দিয়ে কাটা পাচ্ছি এখান থেকে আমরা ছয় বাই হচ্ছে দশ তো ছ উনিশ কত হচ্ছে এখান থেকে একশো চোদ্দো একশো হচ্ছে তাই তো একটা দেখে এখান থেকে ফাইভ পার্সেন্ট এবং মানে ইন্টু নাইনটি ফাইভ বাই হচ্ছে এখান থেকে হান্ড্রেড আর এখান থেকে পাচ্ছি আমি নব্বই বাই একশো এই দুটো শূন্য এখান থেকে কেটে গেল এটা পুরোপুরি পাঁচ দিয়ে কার পাচ্ছি এখানে পাঁচ উনিশশো পঁচানব্বই পাঁচ এখানে দুই দিয়ে কালটা পাচ্ছি এখান থেকে আমরা ছয় এখানে কালে পাচ্ছি আমরা দশ আচ্ছা এখানে নয় ছিল একটা হ্যাঁ ঠিক আছে একশো চোদ্দো আর এখানে পাচ্ছি আমি এটা নয় তলায় রয়েছে একটা দশ ঠিক আছে তা এখানে পাচ্ছি আমি কত নচদম হচ্ছে তোমার একশো ছাব্বিশে দুই ছয় নয় এক ওয়ান জিরো টু পয়েন্ট হচ্ছে একশো দেখো একশো দুই পয়েন্ট ছয় হচ্ছে এখানে আলটিমেট বিক্রয় মূল্য সিপি ছিল এটা বিক্রয় হয়ে গেল এত কত লাভ হচ্ছে এখান থেকে হচ্ছে এখানে লাভের পরিমাণ অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো এটা আয়তকার বাগানে ক্ষেত্রপাল বলছে এত আয়তকার বাগানটির কত যদি এটা দৈর্ঘ্য প্রস্তর থেকে ছ মিটার বেশি হয় ঠিক আছে তো ধরলাম এখানে প্রস্তুত হচ্ছে এখানে বি তার লেন্থটা কী হবে এখানে বি প্লাস সিক্স হবে আর কিছুই না এখন এই বি প্লাস সিক্স আর এই হচ্ছে বি এই দুটোকে গুণ করলে পাচ্ছি কত আমি এখান থেকে চারশো ঠিক আছে দেখো এই দুটো সংখ্যাকে আমি একটু ভাঙতে পারি মানে চারশো একটু ভাঙতে পারি চার ইন্টু মানে দুই ইন্টু চুয়ান্ন মানে আবার এখান থেকে দুই ইন্টু মানে এখান থেকে আবার তিনটে ঠিক আছে বি প্লাস সিক্স ইন্টু বি এইভাবে রাখতে চাইছি আমি তুই দেখা যায় আমি করতে পারি দেখি বারো তিনে ছত্রিশ চার তিনে বারো বারো আচ্ছা করে টাইম যদি যায় থেকে আমি পুরো ভেঙে নেওয়াটাই ভালো হবে ফোর থ্রি টু বি স্কোয়ার মানে বির রো স্কোয়ার টু ইন্টু বি ইন্টু থ্রি সময় গেলে সেটা নিয়ে থেকে না করে নতুন একটা ওয়ে খুঁজে বার করতে এখানে তিন স্কোয়ার নিয়েছি মানে এখানে আমি নয় নিয়ে নিচ্ছি একটা তাহলে এটা হচ্ছে তোমার বি প্লাস থ্রির হোল স্কোয়ার মানে এখানে পাচ্ছি চারশো একচল্লিশ মানে এটা হচ্ছে একুশের স্কোয়ার তাহলে বির মান বি প্লাস থ্রির সমস্যা হচ্ছে একুশ তাহলে বির মান পাচ্ছি এখান থেকে আমি আঠেরো বির মান আঠেরো পেয়ে যাওয়া মানে এর মানটা পাচ্ছি এখান থেকে কত না চব্বিশ এখন কী চেয়েছে এখানে এখানে বলছি পরিসীমা চেয়েছি তাহলে টু ইন্টু চব্বিশ প্লাস আঠেরো কত হবে এখান থেকে পাচ্ছি আমি এটা বিয়াল্লিশ বিয়াল্লিশ হচ্ছে চুরাশি চুরাশি মিটার হচ্ছে আমার এখানে অ্যান্সার ঠিক আছে নেক্সট চলো তাহলে বলছি কি এখানে এ একটা দ্রব্য তিনশো চুরাশি টাকায় কিনছে এবং পাঁচশো সাতাশ টাকায় বিক্রি করছে বি আর একটা দ্রব্য বারোশো চুরাশি টাকা কিনছে বিক্রি করছে সতেরোশো চব্বিশ টাকায় তবে কার লাভ বেশি এবং কত বেশি প্রায় তার প্রথমে আমি এটা নিয়ে ভাবছি তাহলে এর ক্ষেত্রে পাঁচশো সাতাশ টাকায় বিক্রি আর তিনশো চুরাশি টাকায় হচ্ছে এখানে তার কেনা সেক্ষেত্রে এখানে পাচ্ছি আমি তিন এখানে কার্ড পাচ্ছি আমরা চার এখানে পাচ্ছি আমরা ওয়ান ওয়ান ফোর থ্রি পাচ্ছি তাই তো বিআালডি ওদের হচ্ছে বান হ্যাঁ তাহলে ওয়ান ফোর থ্রি লাভ হচ্ছে কত রপর না থ্রি এইটটি ফোরের ওপর সেক্ষেত্রে একশোর ওপর কত লাভ হবে চার দিক কারো পাচ্ছি এখানে আমরা পঁচিশ চার দিক আরো পাচ্ছি আমরা চার লং ছত্রিশ দুই চার মানে চার ছক চব্বিশ নাইনটি সিক্স আচ্ছা আর কি কারটাগুটি যায় আর তো কারটাগুটি যায় না আমাদের এটা দিয়েই ভাগ করতে হবে তাহলে এখানে পাচ্ছি আমি দেখো তিন পঁয়সংখ আমি গুণ করে দিচ্ছি তিন পঁয়সংখানে পাঁচ হাতে রয়েছে আমাদের এখানে সাত চার পঁচিশে একশো আর সাথে হচ্ছে একশো সাথে সাত হাতে হচ্ছে আমাদের দশ পঁচিশ থেকে পঁচিশ আর দশে হচ্ছে কত না পঁয়ত্রিশ থ্রি ফাইভ সেভেন ফাইভ বাই হচ্ছে নাইনটি সিক্স তাহলে এটাকে আমি ভাগ করে দেবো নাইনটি সিক্স থ্রি ফাইভ সেভেন ফাইভ ঠিক আছে আচ্ছা পাঁচ দিয়ে করলে বেশি হয়েছে তিন দিয়ে খাওয়ালে নাইনটি সিক্স ইন্টু তিন তিন ছয় আঠেরো আট হাতেরোয়ার এক হাতের থেকে হচ্ছে আটাশ দুশো অষ্টআশি পাচ্ছি আমরা এখান থেকে তিন দিয়ে খাওয়াচ্ছি দুশো অষ্টআশি তাহলে এখানে পাচ্ছি আমি নয় পাচ্ছি এখান থেকে আমরা আর এখানে পাচ্ছি আমি ছয় ঠিক আছে নয় ছয় হ্যাঁ ঠিক আছে সিক্স নাইন হ্যাঁ ফাইভ পাচ্ছি এখানে তাই তো ফাইভ আচ্ছা এখানে দেখো কত দিয়ে যাবে এটা নাইনটি সিক্স ইন্টু ছয় নয় চুয়ান্ন সাত নং করে বেশি যাচ্ছে মানে দেখি ভাগ বিয়োগটা করে মানে গুণটা করে দেখি ছয় শি দুই হাতে চার তেষট্টি হয় সাতষট্টি করতে হবে একটু কিছু করার নেই থার্টি সেভেন পয়েন্ট সিক্স আচ্ছা এখানে কত পাচ্ছি আমি ছশো বাহাত্তর মানে এখানে পাচ্ছি আমি তেইশ পাচ্ছি পয়েন্ট খাইয়ে হচ্ছে এখানে শূন্য তা ছিয়ানব্বই দু হচ্ছে এখানে একশো বিরানব্বই তা এখানে আট এখানে পাচ্ছেন থ্রি এইট তাহলে থ্রি এইটের পর শূন্য আসছে পয়েন্ট খাইয়ে আচ্ছা নাইনটি সিক্স ইন্টু তিন করে দাও তিন করলে পাচ্ছি এখান থেকে আমি দুশো অষ্টআশি পাচ্ছি এখান থেকে আমরা বারো মানে নাইনটি টু পাচ্ছি এখান থেকে আমরা পয়েন্ট খাইয়ে শূন্য সেক্ষেত্রে দেখো এখানে কিন্তু পাঁচের বেশি আসবে ছয় সাত সাত লং তেষট্টি আট লং বাহাত্তর আট প্রায় আটের কাছাকাছি আসছে এটা ন রং যেতে পারে দেখিনি নাইনটি সিক্স ইন্টু নয় মানে ছ রং চুয়ান্ন চার আপনার হচ্ছে পাঁচ একাশি পাঁচ হচ্ছে ছিয়াশি দেখো এখানে প্রায় কিন্তু এটা নয় আসছে মানে থার্টি সেভেন পয়েন্ট টু ফোর আসছে এখান থেকে আমাদের ঠিক আছে আচ্ছা এবার দেখি আমি এই পার্টটা বিটা দেখি বির ক্ষেত্রে সতেরোশো চব্বিশ টাকা বিক্রি হচ্ছে বারোশো চৌষট্টি কিনা কেনা সেক্ষেত্রে লাভ কত হচ্ছে এখান থেকে শূন্য ছয় দু তিন হচ্ছে লাভ কত রপর না ওপর সেক্ষেত্রে একশোর উপর কত হচ্ছে চারদিক আর পাচ্ছি কিন্তু আমরা একশো পনেরো চারদিকে আবার কাটতে গেলে পাচ্ছি চার পরিশম একশো চারদিকে কার পাচ্ছি আমরা চার সাথে আঠাশ তিন চার নং ছত্রিশ গুণ করো পাঁচ পঁয়সং একশো পঁয়ত্রিশের পাঁচ মানে এখানে হাতে রয়েছে আমাদের বারো পনেরো পঁচিশ থেকে পঁচিশ বারো সাঁত্রিশে সাত হাতে রয়েছে আমাদের তিন হয়েছে আটাশ টু এইট সেভেন ফাইভ বাই সেভেন্টি নাইন সেভেন্টি নাইন দিয়ে ভাগ করছি এটাকে আমরা আচ্ছা তিন দিয়ে খাওয়াই এটাকে উনআশি ইন্টু তিন উনআশি ইন্টু তিন মানে তিনশো তিনের হাতে হচ্ছে সাত হাতে রয়েছে আমাদের এখানে দুই তিন সাথে একুশ দুই হচ্ছে তেইশ টু থ্রি সেভেন টু থ্রি তাহলে এখানে পাচ্ছি আমি শূন্য পাঁচশো পাঁচ ঠিক আছে আচ্ছা উনআশি সাত করলে বেশি হয়ে যাবে এটা ছয় করি ঊনআশি ইন্টু ছয় মানে ছলং চু অন্য চার হাতে রয়েছে পাঁচ ছয় বিয়াল্লিশ পাঁচে হচ্ছে কত সাতচল্লিশ ফোর সেভেন ফোর তাহলে এখানে পাচ্ছি আমি ফোর ঠিক আছে তাহলে এখানে পাচ্ছি আমি কত এখান থেকে পাচ্ছি আমি ছাব্বিশ পঁচিশ একত্রিশ পাচ্ছি থার্টি ওয়ান থার্টি ওয়ান মানে পয়েন্ট খাই হচ্ছে আবার শূন্য এখানে আসছে তাহলে এখানে পাচ্ছি আমি কত পাঁচ দিয়ে খাওয়াতে হবে এটা তিন দিয়ে খাওয়াতে হবে তিন দিয়ে খাওয়ালে পাচ্ছি এখানে কত আমরা হুম তিন দিয়েই তো যাবে এটা তিন দিয়ে খাওয়ালে টু থ্রি সেভেন পাবো আমরা এখান থেকে আচ্ছা এখানে কত দেখো সেভেন্টি থ্রি আসছে সেভেন্টি মানে পয়েন্ট খাই এখানে শূন্য পাচ্ছি তাহলে এখান থেকে পাচ্ছি আমি কত তা সেভেন্টি নাইন ইন্টু দশ তো করাই যাবে নয় দিয়ে খাবাই এখানে নলং একাশির এক হাতে হচ্ছে আমাদের আট সাত লং তেষট্টি আর আটে হচ্ছে এখানে কত না একাত্তর মানে যাচ্ছে এটা থার্টি সিক্স পয়েন্ট থ্রি নাইন এখন এইটাকে দেখো আমি যদি বিয়োগ করি দিয়ে থেকে কী হবে দেখো এখান থেকে পাচ্ছি আমি দেখো এখানে প্রায় থার্টি সিক্স পয়েন্ট ফোর এটা তাই না থার্টি সিক্স পয়েন্ট ফোর তা থার্টি সেভেন পয়েন্ট টু ফোর থেকে থার্টি সিক্স পয়েন্ট ফোর বিয়োগ করছি তাহলে এখানে পাচ্ছি আমি চার এখানে পাচ্ছি আমি আট এখানে দেখো জিরো তো জিরো পয়েন্ট এইট ফোর পার্সেন্ট বেশি কার বেশি না এর বেশি অপশান সি হচ্ছে রাইট এটা বৃষ্টি বৃষ্ির সংখ্যা ভাগ করে দেখতেই হলো কিছু করার নেই নেক্সট চলো তাকে বলছে এখানে সিনার চারটে গাছ আছে যাতে কী বলছে তাজা ফুল প্রতি দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং ষষ্ঠ দিনে আসে যথাক্রমে যদি মঙ্গলবারের সমস্ত গাছে তাজা ফুল আসে তবে সবার আগে কোন দিনে সমস্ত গাছে তাজা ফুল আসবে দ্বিতীয় তৃতীয় চতুর্থ আর হচ্ছে ষষ্ঠ এদের যদি আমি এলসিএম করি দেখো এটা ওই ঘন্টার মতো যে এত সেকেন্ড অন্তর অন্তর বাজে সেক্ষেত্রে আমরা কী করতাম না এইখানে এলসিএম করতাম এখানেও তাই করবো আমার হচ্ছে বারো এলসিয়াম হচ্ছে বারো তাহলে মঙ্গলবারের পর থেকে মানে এখানে আমাদের মঙ্গলবারের পর থেকে আমাদের বারো দিন হিসাব করতে হবে তারপর থেকে বারো দিন দেখো সাত দিন যোগ করলে কত আসে না মঙ্গলবারই আসে ঠিক আছে তারপর থেকে আরও পাঁচ দিন মানে দেখো বুধ বৃহস্পতি শুক্র শনি রবি তাহলে এখানে কত হবে রবিবার হবে এটা রবিবার হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান বি নেক্সট চলো এখানে বলছে কি না এ একটা কাজ পনেরো দিনে করতে পারে বি করতে পারে এটা কুড়ি দিনে একত্রে একদিনে তারা কতটা কাজ করে দেখো এমনিতে আমি দেখি যে কত সময় লাগে টাইমটাকে দেখে নি টাইমটা উল্টালি পেয়ে যাবো কি অংশটা পেয়ে যাবো তাহলে পনেরো ইন্টু কুড়ি বাই হচ্ছে পনেরো প্লাস কুড়ি তাহলে এখানে পাচ্ছি আমি পনেরো ইন্টু কুড়ি বাই হচ্ছে এখানে থার্টি ফাইভ পাঁচ দিকে আরো পাচ্ছি আমরা এখানে থেকে তিন এখানে পারলে আমি সাত পাচ্ছি তাহলে সিক্সটি বাই সেভেন হচ্ছে আমাদের এখানে দিন তাহলে এটাকে উল্টে দেরি হয়ে যাবে কি না কতটা কাজ করে টাইম মানে ওয়ার্কের পার্টটা পেয়ে যাবো আমি এখান থেকে সাতের ষাট অংশ কাজ সম্পন্ন করে অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার টাইমকে উল্টালে কী পেয়ে যাবো আমি কাজের অংশ পেয়ে যাচ্ছি নেক্সট চলো এই একটা কাজ যেটা হয়ে গেলো একবার নেক্সট চলো দেখো এখানে অনিল ওয়াই শহর থেকে এক শহরে যাওয়ার উদ্দেশ্যে চারটায় চারটে কুড়ির সময় রওনা দিচ্ছে ভোরবেলা সে প্রথম এক ঘন্টা তিরিশ মিনিট সত্তর কিবার ঘন্টা পেয়ে যাচ্ছে তারপর গতি কমিয়ে পঞ্চাশ কিমি পার ঘণ্টা করে যদি দুটি শহর মধ্যে দূরত্ব টু ফোরটি কিমি হয় তবে অনিল কখন এক শহরে পৌঁছালো দেখো এক ঘন্টা তিরিশ মিনিট মানে এখান থেকে পাচ্ছি আমি কিনা এক পূর্ণ একের দুই মানে তিনের দুই ঘণ্টা তাই না তাহলে এক ঘন্টায় যাচ্ছে সত্তর তাহলে তিনের দুই ঘন্টায় কতটা যাচ্ছে সত্তর ইন্টু হচ্ছে তিনের দুই দুই দিয়ে আলো পাচ্ছি এখান থেকে আমরা পঁয়ত্রিশ মানে একশো পাঁচ কিলোমিটার তার যাওয়া হয়ে গেছে তাহলে রিমেনিং ডিস্টেন্স কত পড়ে আছে না টু থেকে একশো পাঁচ বিয়োগ করে দাও এখানে পাচ্ছি আমি একশো পঁয়ত্রিশ এখন এই যে ডিস্টেন্সটা পড়ে আছে কত সময় লাগে যেতে তার একশো পঁয়ত্রিশ হচ্ছে ডিসটেন্স বাই বেগ কত দেখো এখানে বলেছে পঞ্চাশ কিমি তাহলে পঞ্চাশ দেখো এখানে আমি পাঁচ দিয়ে কাটছি এখানে পাচ্ছি আমি সাতাশ পাঁচ দিয়ে পাচ্ছি এখানে দুই পাচ্ছি তাহলে এখানে পাচ্ছি আমি দেখো দু ঘন্টা পাচ্ছি আর সাতের দশ সাতের দশ মানে সাতের দশ ইন্টু ষাট মানে এখানে পাচ্ছি আমি দু ঘন্টা বিয়াল্লিশ মিনিট তাহলে দেখো এখানে সকালবেলা চারটে কুড়ির সময় বেরিয়েছিল তারপর থেকে দেখো সময় লাগছে কত এখানে দু ঘন্টা বিয়াল্লিশ আর এখানে হচ্ছে এক ঘন্টা তিরিশ মানে তিন ঘন্টা বাহাত্তর মিনিট মানে চার ঘন্টা বারো মিনিট ঠিক আছে তার মানেই হয়ে গেল কত না সকাল আটটা বত্রিশ এ এম এ সে সেখানে পৌঁছাবে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো এই লম্বত্যাকা শঙ্কুর ভূমির ব্যাস বলেছে এত উচ্চতা বলে দিয়েছে এত সেক্ষেত্রে বক্রতা ক্ষেত্রে বল কত দেখো ব্যাসার্ধ কত হবে এখান থেকে থার্টি এইচ হচ্ছে এখানে কত না ষোলো আমার লাগবে কি এখান থেকে এল এল হচ্ছে রুটো বারফ আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার তাহলে এখানে পাচ্ছি আমি নশো এখানে পাচ্ছি আমি দুশো ছাপ্পান্ন এখানে পাচ্ছি আমি এগারোশো ছাপ্পান্ন দেখো একটু মনে রাখতে হবে এখানে দেখো একটু এটা আমি এমনিতেও বয়ে আছে যদিও দেখো তিনের স্কোয়ার নয় হচ্ছে টু ফিফটি সিক্স তিনের দ্বিগুণ মানে এখানে ছয় চার দিয়ে এটা যায় টু ফিফটি থার্টি ফোরের স্কোয়ার ছিল এটা ঠিক আছে কত হবে এটা থার্টি ফোর হবে আচ্ছা কী যে এখানে বকত রেখে তো মানে পাই আর এল চেয়েছে পায়ের মানটা বসিয়ে লাভ নেই দেখো অ্যান্সার সব পাই রয়েছে তাহলে পাই ইন্টু এখানে তিরিশ ইন্টু হচ্ছে এখানে চৌত্রিশ ঠিক আছে কত পারছি আমরা এখান থেকে ওয়ান জিরো টু জিরো পাই ওয়ান জিরো টু জিরো পাই মানে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো মানি নয় বলেছে এখান থেকে তিন ছয় আঠেরো পাচ্ছি এখান থেকে আঠেরো প্লাস আট ছাব্বিশ হয়ে যাচ্ছে এখান থেকে ছাব্বিশ মাইনাস দুই প্লাস নয় ছাব্বিশ আর নয় পাচ্ছি কত এখানে পঁয়ত্রিশ পাচ্ছি পঁয়ত্রিশ থেকে দুই বিয়োগ করার এখানে পাচ্ছি আমি তেত্রিশ থার্টি থ্রি হচ্ছে আমার এখানে ডি হচ্ছে রাইট অ্যান্সার এখানে ঠিক আছে আচ্ছা এক ব্যক্তি এ থেকে বিতে যাত্রা করছে কুড়ি কিংবার ঘন্টা বেগে ফিফটি পার্সেন্ট বেগ বাড়িয়ে ফিরে আসে উভয় যাত্রার জন্য তো বেগ কত মানে গড় বেগটা কত দেখো একটা বেগ হচ্ছে কুড়ি তাহলে ফিরে আসার বেগটা কত হবে না কুড়ির ওপর ওয়ান ফিফটি বাই হান্ড্রেড বা তিনের দুই মানে কত হয়েছে এখান থেকে থার্টি আমার আরো করে জানি দুটো বেগ দেওয়া থাকে মানে টু এক্স ওয়াই বাই হচ্ছে এক্স প্লাস ওয়াই এই ফর্মুলা আমি ইউজ করতে পারি গড় বেগের জন্য তো দুই ইন্টু কুড়ি ইন্টু তিরিশ বাই হচ্ছে কুড়ি প্লাস হচ্ছে তিরিশ ঠিক আছে তাই দুই ইন্টু কুড়ি ইন্টু তিরিশ তলায় হচ্ছে কত এখানে পঞ্চাশ পাচ্ছি শূন্য শূন্য কাটো পাঁচ দিয়ে এখানে ছয় পাচ্ছি আমরা এখান থেকে চার ছয় চব্বিশ তাই টোয়েন্টি ফোর কি পার ঘণ্টা হচ্ছে আমার এখানে অ্যান্সার ঠিক আছে আশা করি সব ঠিকই আছে পাঁচ হ্যাঁ ঠিকই আছে চলো নেক্সট চলো এখানে আমি অ্যান্সারটা মার্ক করে দিই অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার এখানে নেক্সট চলো দেখো বলছি এখানে ষোলো হাজার টাকা দু বছরের জন্য টোয়েন্টি পার্সেন্ট বার্ষিক চক্রবৃদ্ধিতে ধার দেওয়া হয় সুদ যদি বার্ষিক হিসেবে না হয়ে অর্ধবার্ষিক পর্বে হয় সেক্ষেত্রে সুদ এক্স টাকা বেশি হচ্ছে তাহলে এক্সের মানটা কত দেখো আমি এখান থেকে যদি এটা অ্যানুয়ালি হয় এটা একটা হিসেব করবো আর যদি যদি এটা হাফ ইয়ারলি হয় সেক্ষেত্রে আমি আট হিসেব করবো ঠিক আছে দেখো যদি অ্যানুয়ালি হয় সেক্ষেত্রে কী হবে না টোয়েন্টি পার্সেন্ট করে বছর মানে টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট আমি দেখে নিই এর এফেক্টিভ রেটটা কী হবে এ প্লাস বি প্লাস এবি বাই হচ্ছে হান্ড্রেড এই হচ্ছে ফর্মুলা তাহলে কুড়ি কুড়ি হচ্ছে চল্লিশ প্লাস কুড়ি ইন্টু কুড়ি বাই হচ্ছে হানড্রেড মানে এখানে পাচ্ছি আমি চুয়াল্লিশ পার্সেন্ট এটা হচ্ছে আমার এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট ঠিক আছে এইবার দেখো যদি এটা অর্ধবার্ষিক হয় সেক্ষেত্রে টোয়েন্টি পার্সেন্টটা কী হয়ে যাবে এটা টেন পার্সেন্ট হয়ে যাবে আর সেটা কিন্তু চারবার হবে ছমাস ছ মাস করে বছর হিসেবে কিন্তু চারবার হয় ঠিক আছে মানে টেন পার্সেন্ট টেন পার্সেন্ট টেন পারসেন্ট টেন পার্সেন্ট এইভাবে দুটোকে মার্চ করে দেখো এখান থেকে পাবো আমি একুশ এই দুটোকে মার্চ করে দেখো পাবো এখান থেকে আমি একুশ এখন এই দুটোকে মার্চ করো একুশ একুশ হচ্ছে বিয়াল্লিশ আর একুশের স্কোয়ার করলে পাচ্ছি এখান থেকে ফোর পয়েন্ট ফোর ওয়ান ফোরটি সিক্স পয়েন্ট ফোর ওয়ান এটা হচ্ছে এর এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট এখন এইটার মধ্যে যে গ্যাপটা সেটাই হচ্ছে এই সুদটা বেশি হিসেবে অর্থাৎ বিয়োগ করে দেখো পাচ্ছি এখান থেকে আমরা টু পয়েন্ট ফোর ওয়ান পার্সেন্ট অর্থাৎ ষোলো হাজার টাকার ওপর যদি আমি 2.41 পয়েন্ট ফোর করি তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে ওরা দেখান দিতে পারছি আমি শূন্য এখানে পাশে দুটো শূন্য পয়েন্টের জন্য দুটো শূন্য আর এখানে পার্সেন্টের জন্য আরও দুটো শূন্য ঠিক আছে এখন এই দুটোকে জাস্ট গুণ করো টু ওয়ান আর ষোলো টু ওয়ান আর ষোলো গুন করো ষোলোকে ষোলো ছয় আমাদের এক চৌষট্টি একে পঁয়ষট্টির পাঁচ হাতে রয়েছে আমাদের এখানে ছয় ছবি প্রতি ছয় হচ্ছে আট থ্রি থ্রি এইট ফাইভ সিক্স দেখো এখানে তিনটে শূন্য এখানে দেখো চারটে শূন্য তলে একটা শূন্য থাকছে থ্রি এইটটি ফাইভ পয়েন্ট সিক্স হচ্ছে আমার এখানে এক্সের মান যতটুকু বেশি করতে গেলে আসছে না এফেক্টিভ ডেট যতটা বেশি তার মধ্যে থেকেই আসছে এক্সট্রা থেকে আসবে না তাহলে আমাদের অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার বাকি অন্যভাবে ধরে করতে গেলে কিন্তু ওটা সময় যাবে নেক্সট চলো দেখো বলছে এখানে এবিসির বেতন সেভেন ইস টু এইট ইস টু ইলেভেন অনুবাদ দিয়ে দিয়েছে এখানে যদি বি মাসিক বেতন সির তুলনায় ছত্রিশশো টাকা কম হয় তাহলে এর বার্ষিক বেতনটা কত তাহলে এ বি সির এখানে কিন্তু বলে দিয়েছে মাসিক বেতন সেভেন এইট হচ্ছে ইলেভেন আচ্ছা দেখো এখানে বলছি বি সি থেকে এত কম তাহলে এখানে গ্যাপটা কত না তিনের গ্যাপ তিনশো হচ্ছে এখানে কত ছত্রিশশো তাহলে একের মান পাচ্ছি এখান থেকে আমি বারোশো একের মান বারোশো পাওয়া মানে এর মানটা কত পাচ্ছি আমি মাসিক বেতন কত না সাত ইন্টু হচ্ছে বারোশো মানে এখানে পাচ্ছি আমি আট হাজার চারশো এখন চেয়ে যে কি এটা বার্ষিক বেতন চেয়েছে তাহলে সেক্ষেত্রে কী করবো আমরা আড়াই হাজার ইন্টু হচ্ছে বারো চার বরং আটচল্লিশের আট হাতে চার আট বরং ছিয়ানব্বই আর চারে কত হয় না একশো ওয়ান জিরো তার আবার দুটো শূন্য অপশান বি হচ্ছে আমার এখানে রাইট নেক্সট চলো কোনো মূলধন উপর দেখো বলছে বার্ষিক বারো হারে দু বছরের সুদ একই টাকার ওপর বার্ষিক টেন হারে তিন বছরের সুদ অপেক্ষা ষাট টাকা কম হয় সেক্ষেত্রে মূলধনটা হলো কত ধরলাম এখানে একশো টাকা হচ্ছে আমার মূলধন সেক্ষেত্রে একশো টাকার ওপর বারো পার্সেন্ট হারে দু বছরে সুদটা কত হচ্ছে না এখানে পাচ্ছি আমি চব্বিশ আর একই হবে একশো টাকার ওপর টেন পার্সেন্ট হারে তিন বছরে সুদটা কত হচ্ছে না এখানে পাচ্ছি আমি তিরিশ এখন বলছে সুদ অপেক্ষা ষাট টাকা কম হচ্ছে অর্থাৎ এই যে গ্যাপটা হলো ছয়ের এইটা সময় কত না ষাট তাহলে একের মান হচ্ছে দশ তা আমার একশোর মানটা কত হবে এখান থেকে একশো মানটা হবে হাজার তাহলে হাজার হচ্ছে আমার এখানে মূলধনের পরিমাণ অপশান ডি লাস্ট কোয়েশ্চেন দেখো কি বলছে এখানে যদি কোনো নির্দিষ্ট মূলধনের ওপর বার্ষিক টেন পার্সেন্ট হারে বছরের চক্রবৃদ্ধি সুদ এত হয় সেক্ষেত্রে মূলধনের পরিমাণটা কত টেন পার্সেন্ট মানে হচ্ছে একের দশ যদি আমার প্রিন্সিপাল দশ হয় সেক্ষেত্রে আমার অ্যামাউন্ট হচ্ছে এগারো বছর বলেছে টেন স্কোয়ার এখানে হচ্ছে এগারো স্কোয়ার মানে এখানে পাচ্ছি আমি একশো এখানে পাচ্ছি আমি একশো একুশ এই যে গ্যাপটা এটাই হচ্ছে আমার ইন্টারেস্ট একুশ সেটা সঙ্গে সঙ্গে কত না থ্রি থ্রি সিক্স জিরো তাহলে এখানে দেখো একুশ এক্কে একুশ যাচ্ছে এখানে ওয়ান টু সিক্স মানে ওয়ান সিক্সটি পাচ্ছি আমার লাগবে কি এখানে মূলধনের পরিমাণটা অর্থাৎ একশোর মানটা চেয়েছে ওয়ান সিক্সটি ইন্টু হচ্ছে হান্ড্রেড কত পাচ্ছি আমি এখানে দেখি না ষোলো হাজার তাহলে এটাই হচ্ছে আমার এখানে মূলধনের পরিমাণ অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার তো এছাড়া এই ক্লাসটা ক্লাস ভালো অসুবিধা লাইক করো কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাও শেয়ার করো হাসে পরে পাঠকর জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ